হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্র্যাক ব্যাংক শাখা বিকাশ কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল করা হয়েছে স্যার। হ্যাঁ বলেন। সম্মানিত গ্রাহক, আপনার এই সিমে একটা পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট রয়েছে এবং আপনার এই পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের সমস্ত লেনদেন 5 মিনিট 33 সেকেন্ড আগে বিকাশ থেকে বন্ধ করে দেয়া হয়েছে। আপনার এই বিকাশ অ্যাকাউন্টে অনুগ্রহ পূর্বক কোনো টাকা ঢোকাবেন না। এছাড়াও নিজস্ব কোনো টাকা অ্যাকাউন্টে থেকে থাকলে বর্তমানে অ্যাকাউন্ট থেকে সেল মানি ক্যাশ আউট পেমেন্ট কোনো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে আপনি বের করতে পারছেন না। ঠিক আছে স্যার, এই তথ্যটা জানানোর জন্য আপনাকে অফিস থেকে কল করা হয়েছে। মানে এই অ্যাকাউন্টে যদি কোনো টাকা যেগুলো আছে ওগুলো বাইর করতে পারতাম না নাকি? স্যার না, এটা আপনি বর্তমানে লেনদেন করতে পারবেন না, কারণ আপনার অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হয়েছে 5 মিনিট আগে বিটিআরসির নির্দেশনায়। ঠিক আছে স্যার, কারণ কারণটা কি, বন্ধ করার কারণটা কি? স্যার এর কারণটা হচ্ছে অ্যাকাউন্টে আপনি যখন খুলেছিলেন, একটা বিকাশ অ্যাকাউন্ট যখন খোলা হয় অ্যাকাউন্টের দুইটা ফর্ম পূরণ করা হয়। একটা ফর্ম পূরণ করে অফিসে জমা দেওয়া হয় আর একটা ফর্ম যে অ্যাকাউন্টের মালিক তাকে দেওয়া হয়। ঠিক আছে স্যার, আপনাকে আসসালামু আলাইকুম বলেন। সালাম বলেন স্যার, লাইনটা দিয়েছেন? না না, আমি কেটে দেইনি, কেটে গেছে। আচ্ছা স্যার, এখানে বিষয়টা হচ্ছে যদি অ্যাকাউন্টের প্রকৃত মালিক আপনি হন তাহলে আপনাকে চিন্তিত হতে হবে না। ঠিক আছে স্যার, কেননা আমাদের টোটাল 2500 বিকাশ অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে বিটিআরসির নির্দেশনায়। ঠিক আছে স্যার, তো এখন আপনার অ্যাকাউন্টটি কেন বন্ধ করা হয়েছে বিষয়টা আপনাকে আমি বলি। অ্যাকাউন্টটি যখন খোলা হয়েছিল আপনার অ্যাকাউন্টের একটা ফর্ম পূরণ করে অফিসে জমা দেওয়া হয় আর একটা ফর্ম আপনাকে দেওয়া হয়, তাই না স্যার? তো গত মাসে আমরা একটা এসএমএস আপনাকে জানিয়েছিলাম যে আপনার আশেপাশে যে কোনো একটা বিকাশ পয়েন্টে আপনার ফর্মটা নিয়ে যোগাযোগ করেন, গত মাসে জানানো হয়েছিল। আপনি কিন্তু কোনো যোগাযোগ এই পর্যন্ত করেননি, করেছেন স্যার? হয়তো মেসেজটা, আমি মেসেজটা আসলে সবসময় ফলো করা হয় না, এই জন্য যে মেসেজ তো অগণিত মেসেজ আসতে থাকে, সেই জন্য আর কি, হয়তো আমি আচ্ছা মেসেজ আচ্ছা দেখিও নাই। আচ্ছা, মেসেজটা ফলো করেননি। তো এখন যেহেতু আপনি কোন মেসেজটা যদি ফলো করতেন তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতেন, তাই না? জি। তো আমরা আপনাকে জানিয়েছিলাম আপনি কোনো যোগাযোগ না করায় অ্যাকাউন্টের সমস্ত লেনদেন আজকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে স্যার, হ্যাঁ, এবং আপনাকে অফিস থেকে কল করা হয়েছে নির্ধারিত সময়ে। এখন অ্যাকাউন্টের প্রকৃত মালিক যদি আপনি হন তাহলে অ্যাকাউন্টটি পুনরায় আপনি চালু করে নিতে পারবেন। ঠিক আছে স্যার, সেটা কিভাবে? আচ্ছা সেটা হচ্ছে স্যার, অ্যাকাউন্টটি প্রথমত যখন খোলা হয়েছিল যে ফর্মটা পূরণ করা হয় এটা কি এজেন্ট নিজে করে দিয়েছিল নাকি আপনি করেছিলেন? ওটা এজেন্ট দিয়ে করাইছিলাম আমি বিকাশ অ্যাকাউন্টের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এখন গত মাসে যে মেসেজটা দেয়া হয় মেসেজটা কি আপনার ফোনে আছে নাকি ডিলিট করে ফেলেছেন? এখনো সম্ভবত আছে মেসেজটা, আচ্ছা তো থাকতে পারে সেক্ষেত্রে এখন। মেসেজ, আচ্ছা লাইনে থেকে আপনি কি এসএমএস ইনবক্সে যেতে পারেন? আচ্ছা, যদি পুনরায় কোনো এসএমএস আপনাকে পাঠানো হয় তাহলে সেই মেসেজটাকে আপনি দেখতে পারবেন? হ্যাঁ, মেসেজটা দেখতে পারবো, পাঠানো। আচ্ছা ধন্যবাদ, তাহলে আমরা পুনরায় আপনাকে মেসেজটা দিব অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য। আপনার ফোনে যে মেসেজটা পাবেন বিকাশ থেকে দেওয়া হবে। ঠিক আছে, এবং মেসেজের ভেতরে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনার স্টিকার নাম্বারটা উল্লেখ করা থাকবে। ঠিক আছে স্যার, দেখুন আপনাকে বিকাশ থেকে কোনো এসএমএস দেওয়া হয়েছে এই মুহূর্তে? পেয়েছেন স্যার, মেসেজ পাননি? আচ্ছা তারপর মেসেজ পেয়েছেন? মেসেজটা হয়তো আমি ই করে দেখতে হইব আর কি, লাইন টাইটটা দেখতে হইব। তো তারপর কি কোন কাজটা করতে হইব? আচ্ছা মানে মেসেজের ভেতরে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনার অ্যাকাউন্টের 6 ডিজিট একটা স্টিকার দেওয়া হয়েছে, নাম্বার দেওয়া হয়েছে। ঠিক আছে স্যার, অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য প্রকৃত মালিক হিসেবে আপনি এটা যদি ম্যাচ করে তাহলে অ্যাকাউন্টটি পুনরায় আমরা হালনাগাদ করব। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছেন? তো এই জন্য মেসেজটাকে আপনি লাইনে থেকে আপনার মেসেজ ইনবক্সে গিয়ে ওর ভেতরে যেতে পারবেন? না না, এটা আমি যেভাবে দেখতে পারতাম না। আমি আচ্ছা অফিসে, তাহলে আমি শুনুন শুনুন, আমি এটা অফিসে গিয়ে যোগাযোগ করব। স্যার আপনি অফিসে গিয়ে যোগাযোগ করলে এখন তো আপনি পারবেন না স্যার, কেননা আপনাকে নির্ধারিত সময়ে আমরা কল করেছি। ঠিক আছে স্যার, আপনাকে গত মাসে মেসেজ দেওয়া হয় এতদিন কোনো যোগাযোগ করেননি স্যার, এখন নির্ধারিত সময় আমরা কল করেছি। অ্যাকাউন্টের প্রকৃত মালিক যাচাই করে অ্যাকাউন্টে অ্যাক্টিভ না করলে অ্যাকাউন্টে 3 মাসের জন্য ওয়েটিং লিস্টে চলে যাবে। ঠিক আছে স্যার, এবং আপনার অ্যাকাউন্টে নিজস্ব যে টাকাটা রয়েছে তা আপনি ক্ষতিগ্রস্ত হবেন স্যার।
আচ্ছা সমস্যা নেই, আমি এক্ষুনি ওই যে আমি আপনার পাশাপাশি আছি, আমি এক্ষুনি স্যার আপনি কিন্তু পরবর্তীতে তাহলে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না করতে পারলে বিকাশ কর্তৃপক্ষকে দায়ী করবেন না, ঠিক আছে স্যার? আচ্ছা ঠিক যেহেতু আছে। আপনাকে আমরা কল করেছি, আচ্ছা আপনাদের অফিসটা কোথায়? আপনি যেখান থেকে ফোন করছেন বিকাশ থেকে বুঝতে পারলাম সেটাও। এটা ঢাকা মহাখালী ড্রাগন হাউস স্যার, ঢাকা হেড অফিস থেকে কল করা হয়েছে। ঢাকা মহাখালী ফাগুন ড্রাগন হাউস স্যার, ও ড্রাগন হাউস, আচ্ছা আচ্ছা। ওইখানে কি মেন বিকাশের মেন অফিস কি ওইটা? জি স্যার, জি স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো এখন আপনার অ্যাকাউন্টটি এখন আপনার অ্যাকাউন্টটি আমরা পুনরায় অ্যাক্টিভ করে দিব, কেননা আপনি প্রকৃত মালিক, তাই না স্যার? তো এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনাকে যে SMS টা দেওয়া হয়েছে বিকাশ থেকে স্যার, বিকাশের বাইরে থেকে তো দেওয়া হয়নি, তাই না? না না ঠিক আছে, বিকাশ থেকে এবং মেসেজের ভেতরে দেখুন আপনার 6 ডিজিট একটা নাম্বার দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো আমি আগে 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 বাইরে দিব, আমি তো ঢুকতে পারতেছি না এইভাবে, আমার বাইরে দেখতে হইব আর কি। বাইরে দেখতে হবে মানে? আরে ওই যে কি কয় ফোন কাইটটা দেখতে হইব, এছাড়া তো আমি দেখতে। ও আচ্ছা, তাহলে স্যার তাহলে আপনার এই ফোনটা বাদে 1 মিনিট কথা বলার মতো আলাদা একটা ফোনের নাম্বার বলেন, আলাদা একটা ফোন হাতে নেন, আর তো ফোন নাই হাতের কাছে, যে কোনো একটা ফোন নেন, বিকাশ অ্যাকাউন্ট না থাকলেও চলবে। আচ্ছা ঠিক আছে, টেনশন করার দরকার নেই, আমি আপনি একাইটা দেন, আমি কিছুক্ষণ পরে অফিসে গিয়ে আমি অফিস থেকে সবকিছু তথ্য সংগ্রহ করে। আচ্ছা তাহলে এখান থেকে আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না করেন, আপনার অ্যাকাউন্টটি 3 মাসের জন্য আমরা ওয়েটিং লিস্টে পাঠিয়ে দিচ্ছি, আর এই জন্য পরবর্তীতে আপনি যদি আমাদের হেড অফিসেও আসেন 3 মাসের আগে অ্যাকাউন্টটি চালু করতে পারবেন, আর এই জন্য যাতে বিকাশ কর্তৃপক্ষকে আপনি দায়ী না করেন, আমাদের যে বিকাশের হেল্পলাইন নাম্বারটা কি জানা আছে আপনার? না না না, হেল্পলাইনটা কত? আমাদের বিকাশ হেল্পলাইন যেটা থেকে আপনাকে অলরেডি কল দিয়ে আপনাকে কনফার্ম করা হবে, ওকে স্যার, যাতে আপনি আমাদেরকে দায়ী না করেন বিকাশ কর্তৃপক্ষকে। আপনার অ্যাকাউন্টটি তাহলে কি আমরা ওয়েটিং লিস্টে পাঠিয়ে দিব স্যার? দেন সমস্যা নেই, তাহলে এখানে আপনি অ্যাকাউন্টের প্রকৃত মালিক, তাহলে আপনার অ্যাক্টিভ করে নিতে প্রবলেম কিসের স্যার? আরে আমি তো বুঝতে পারতেছি না, আমি যেটা বুঝি না সেটা আপনার সাথে কিভাবে কথা বলি, বুঝছেন না? আমি এটা নিয়ে অফিসে গেলে তারা আমারে কইরা দিছে, অ্যাকাউন্টটা কইরা দিছিল, এখন লেনদেন হইতেছে, এখন সে ভালো জানে কেমনে করছে না কি করছে কাগজ। এই জন্য আমরা দেখুন আপনাকে কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে জাস্ট বিকাশ থেকে কাস্টমার ভেরিফাই 6 সংখ্যার একটা নাম্বার মেসেজে দেওয়া হয়েছে, তাই না স্যার? জাস্ট মেসেজটার ভেতরে আপনার শুধু 6 ডিজিট, এখানে ফলো করলে কিন্তু আমরা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিতে পারছি, ঠিক আছে স্যার? ওই 6টা ডিজিট আমার কি করতে হবে? এই 6 ডিজিট কাস্টমার ভেরিফাই এর জন্য আপনাকে যেটা দেওয়া হয়েছে, এবং এখন আরেকটা SMS আপনাকে দেওয়া হবে, ঠিক আছে স্যার? এটা যদি ম্যাচ করে তাহলে অ্যাকাউন্টে আমরা অ্যাক্টিভ করব, আপনি আবার আজকে থেকে লেনদেন করতে পারবেন, ঠিক আছে স্যার? আরেকটা SMS আপনাকে দেওয়া হবে, সেটা ম্যাচ করলে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দেওয়া হবে, ঠিক আছে? এই জন্য আপনার এই মেসেজটা আপনি লাইনে থেকে যেহেতু দেখতে পারতেছেন না, এই জন্য আলাদা একটা ফোন নেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি ভাই বুঝতে পারছি আপনাদের কথা, ঠিক আছে। তো এখন আমি এই মুহূর্তে সম্ভব না, আমার পাশেও কেউ নাই, আমার মোবাইল টোবাইল এখন কেউ দিতেও না, আমি আচ্ছা তাহলে আপনার এই ফোনে কিভাবে মেসেজটা দেখবেন আমি বলে দিচ্ছি আপনাকে নিয়মটা। আপনার এটা কি স্মার্টফোন নাকি নর্মালি? নর্মাল নর্মাল ফোন, নর্মাল কম দামি নর্মাল। আচ্ছা, যেটা যেটা দিয়ে কল রিসিভ করেন এর উপরে যে বাটনটা আছে ওইটাতে একটা চাপ দিয়ে দেখুন মেনু অথবা মেসেজ লেখা আছে, কি লেখা আছে স্যার? ও আচ্ছা, মেনু আছে? মেনু না, মেনু নাই, মেনু লেখা। আচ্ছা, শুধু অপশন আছে? হ্যাঁ। আচ্ছা তো সেক্ষেত্রে তাহলে তাহলে আপনি আলাদা যে কোনো একটা ফোন নেন, 1 মিনিট কথা বলার মতো যে কোনো একটা ফোন নেন স্যার। আচ্ছা ঠিক আছে, মানে ফোন টোন তো আমি এখন পারতেছি না, আমি যে কোনো একটা 1 মিনিট কথা বলার মতো। আচ্ছা আপনার লাইনটা ডিএক্টিভ করে দেন, ঠিক আছে, কেটে দেন, অসুবিধা নেই, আমি পরে দেখে নিব না এটা। ওকে, তাহলে স্যার আপনার অ্যাকাউন্টটি আমরা 3 মাসের জন্য ওয়েটিং লিস্টে পাঠিয়ে দিচ্ছি, আর এই জন্য বিকাশ কর্তৃপক্ষকে আপনি যাতে দায়ী না করেন, আমাদের যে বিকাশ হেল্পলাইন 1627 হেল্পলাইন থেকে আপনাকে কল দিয়ে কনফার্ম করা হবে, ঠিক আছে স্যার? আপনার অ্যাকাউন্টটি তাহলে আমরা বাতিল করে দিচ্ছি স্যার, আর আপনার অ্যাকাউন্টে নিজস্ব যে টাকাটা রয়েছে স্যার টাকাটা আপনি বের করতে পারবেন না, ওকে স্যার? আর লাইনটা কাটার পরে আপনি যদি পরপরও যদি আপনি দেখে যদি আপনি কল করে বলেন যে ভাই আমি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবো, সম্ভব হবে না, ঠিক আছে স্যার? ও
আচ্ছা ঠিক আছে, তো আমি অফিসে গেলে অফিসে তাড়াতে পারবো নাকি না, না অফিসের লোকেরও পারবো না? স্যার আপনাকে 3 মাস, এখানে আমরা আপনাকে গত মাসে SMS দিয়েছি, ঠিক আছে? আপনি জেনে থাকবেন বর্তমানে অবৈধভাবে অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে স্যার? হ্যাঁ, তো এই যে আমাদের 2500 অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, আপনি বৈধ না অবৈধ এটা কিন্তু এখনই যাচাই হয়ে যাচ্ছে, ঠিক আছে স্যার? আপনি যদি বৈধভাবে অ্যাকাউন্ট থেকে লেনদেন করে থাকেন তাহলে স্যার আপনার অ্যাকাউন্টটি বন্ধ থাকবে না, থাকবে স্যার? আমি তো এখানে জাস্ট আমরা বুঝছি স্যার, আমরা জাস্ট আপনাকে বলেছি যে আপনার বিকাশ থেকে একটা SMS দেওয়া হয়েছে আপনাকে, এবং মেসেজে জাস্ট আপনাকে মেসেজটা ফলো করতে হবে, এখানে তো আর আপনার কিছু করা লাগতেছে না। হ্যাঁ, আমি যেটা বুঝি না সেটা আমি কেমনে করবো, আমি জানি না এই জিনিসটা কেমনে অ্যাক্টিভ করতে হয় না করতে হয়। আপনি কাইটা দেন, এখন কাইটা দেন, ঠিক আছে 3 মাসের জন্য আপনি ই করে রাখেন, 3 মাস লেনদেন বন্ধ থাকুক, 3 মাস পরে লাগলে আবার প্রয়োজনে চালু করবো, না সমস্যা নেই। তাহলে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে এটা আপনি বের করতে পারবেন না, এবং এই জন্য বিকাশ কর্তৃপক্ষ দায়ী নয়, ওকে? অ্যাকাউন্টটি আমরা বাতিল করে দিচ্ছি, লাইনটা কেটে আপনি চেক করে দেখুন, ওকে স্যার? আচ্ছা, আপনি নিজেই দেখতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, ওই অ্যাকাউন্টের টাকাটা